আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসছি শারুলিয়া কবুতরের হাটে। আজকে সোমবার সকাল, এখন বাজে 10:40। কবুতরের হাটে এখনো উঠানো করে কবুতর সব উঠে নাই, আরো কবুতর উঠবে ইনশাল্লাহ। সকাল সকালই চলে আসছি, চল আমরা হাটে একটু একটু ঘুরি, দেখি কিছু কবুতর দেখান যায় কিনা। ভিডিও শেষে তারপরে আপনাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আমাদের এক ভাইয়ের কাছ থেকে দুটা কবুতর খুব সুন্দর লাগলো মাশাআল্লাহ, তো কবুতর গুলো একটু দেখার চেষ্টা করতেছি। এই দেখেন একটা কবুতর, মাশাআল্লাহ কবুতরটার চোখ। ভাই কবুতরটার দাম কিরকম? আচ্ছা, এটা ভাই আসলে ভিডিওর সামনে আসতে যাচ্ছে না, তো তো ভাই এমনি ওভাবে করে বলতে পারতেছে না, তো আমরা জাস্ট কবুতর গুলো একটু দুইটা একটা কবুতর একটু দেখি। এই যে ভাইয়ের কাছে আরো একটা কবুতর, এটাও আর একটা নর কবুতর। তো ভাইয়ের দুইটা কবুতর সুন্দর লাগলো, আমি একটু দেখাইলাম। ভাইয়ার ভিডিও করে বিক্রি করে না কবুতর গুলা, হাটে নিয়ে আসে, হাটের থেকে সেল হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা যা দেখানোর জন্য দুইটা কবুতর সুন্দর লাগলো, দুইটা দেখলাম। এইগুলা মোটামুটি 300-400 টাকা, 500 টাকা এরকমের প্রাইসে হাটে আসলে আপনারা পাবেন। তো ভাই ঠিক আছে, ধন্যবাদ। এখানে আমাদের আরেক ভাই দুইজোড়া কবুতর নিয়ে আসছে, মাশাআল্লাহ খুব সুন্দর। একজোড়া কাজ করা, আরেক জোড়া খাকি, দুইজোড়াই খুবই সুন্দর কবুতর। ভাই কাজ করা কবুতর জোড়ার দাম কি রকমের? 600 টাকা করে জোড়া মাত্র, 300 টাকা করে পিস। তো কবুতরগুলো মাশাআল্লাহ খুব সুন্দর, এই টাইপের কাজ করাগুলো উড়ে মজা পাওয়া যায়। খাকিও ভালো উড়ে, আর খাকিটা ঠোকাই দিচ্ছে, ডিম পারবে বোধ হয়। ভাই এই নটটা একটু আমার ধরে চোখটা দেখাই দিবেন, একটা কবুতরের একটু চোখটা দেখি আমরা। এই যে কাজ করা নটটার চোখ আপনারা দেখতে পাইতেছেন, মাঝিটার চোখও অনেকটা এই স্টাইলেরই, মাত্র 600 টাকা জোড়া কাজ করাগুলার। আর খাকিটার জোড়াও 600 টাকা, খাকিটা এই যে মাশাআল্লাহ একই রকমের। ভাই খাকির একটা কবুতরের চোখ দেখা দেন না একটু, একটা খাকির চোখও দেখি। এটা কি নটটা ধরছেন না মাঝিটা ভাইয়া? মাদিটা ধরছে ভাইয়া। এই যে কবুতরের চোখ, মাশাআল্লাহ সুন্দর একটা কবুতর, খুবই সুন্দর চোখ মাশাআল্লাহ। ভাই এগুলো কবুতর উড়াইছেন বোধ হয় না? কি রকমের উড়ে? 2 ঘন্টা? 2.5 ঘন্টা উড়বে ইনশাআল্লাহ। ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে একটু বলেন? 0186 1037 646 646। তা আপনাদের পছন্দ হলে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। আমাদের আরেক বড় ভাইয়ের কাছে একটা চিলা কবুতর দেখলাম, মাশাআল্লাহ কবুতরটার চোখটা খুব সুন্দর, কবুতরটাও খুব সুন্দর। যে কবুতরটা ভাইয়াটার পাকটা দেখাই দেন, মাদি কবুতর না নর? এটা মাদি কবুতর, ফুল মুস্তি মাদি, খুবই সুন্দর একটা কবুতর, চিলা মাদি কবুতর। এই যে মাদি কবুতর, এই কবুতরটার দাম কি রকমের ভাইয়া? মাদিটার চাওয়া দাম 600 টাকা, মাশাআল্লাহ খুবই সুন্দর কবুতর। আপনারা কথা বলে নিতে পারবেন, একটু হয়তো বা ভাইয়া কনসিডার করতে পারবে। ভাইয়া আমার ওই নটটা একটু দেখা দেন। ভাইয়ের কাছে অল্প কিছু কবুতর আছে, ভাইয়া ঈদের আগে কবুতর শেষ করে ফেলছে সব। তো এই যে একটা কবুতর বের করছে, সুন্দরী কাজ করা নর কবুতর। এই ধরনের কবুতর গুলো উড়ে ভালো নাকি ভাই? এটা চোখটা একটু দেখেন ভাইয়া, কবুতর চোখ টকটকে লাল ঘেরে, চোখে রিং আছে মাশাআল্লাহ, খুবই সুন্দর চোখ। এই কবুতরটার দাম কি রকমের ভাইয়া? আর এটার সাথে মাদি আছে বললেন, যে একটা মাদি আছে, এটা চাওয়া দাম 500 টাকা। আর মাদি যেটা এটার সাথে, এটা উপর পাঙ্কি ফেটার মাদি। এই যে কবুতরটা যেরকমের আছে এরকমেরই আর কি, আপনারা দেখে নেবেন। কবুতরটার মধ্যে পাঙ্কির ফ্যাট আছে ভাইয়া বললো। এই জোড়াটার দাম কি রকমের পড়বে ভাইয়া? জোড়া একদম ফিক্স, কোনো দামাদামি চলবো না, 900 টাকা জোড়াটা নিলে একদম ফিক্স, 900 টাকা। সুন্দরী সুন্দরী নর, লাল গিয়ারের আর পাঙ্কি ফ্যাটের মাদি। আপনারা শুনলেন, সুন্দরী নর আর পাঙ্কি ফ্যাটের মাদি, মাশাআল্লাহ সুন্দর কবুতর। ভাই ওই বাঘাটা কি মাদি না, চুইটাল বাঘাটা? ওই যে ওইটা আরেকটা পেয়ার বের করছে, একটা চুইঠাল বাঘাও আছে, ওইটাও আমরা দেখবো ইনশাল্লাহ। তা আগে আরেকটা পেয়ার দেখা, মাশাআল্লাহ আমার কাছে নটটা বেশি সুন্দর লাগলো।
একটু লাল গেট টার্গেলে হইলে কবুতর ভাল লাগে আর কি। আমরা যারা আগে থেকে কবুতর পালি আমরা মাদিটাও সুন্দর মাশাআল্লাহ। এই যে মাদির চোখ সুন্দর, কালার টালারও সুন্দর আছে, অনেক জাবড়া টাবড়া আছে আর কি। এই জোড়াটার দাম কি রকমের? জোড়াটা চাওয়া দাম 1200, একদম বলে দেই একদম লইলে 900, নিলে একদম 900 টাকা। মাদিটা মাদিরা নয়টা নটটা একসাথে 900 টাকা। মাশাআল্লাহ সুন্দর একটা কবুতর, একটার কবুতর। ঠিক আছে ভাই, আমাদের একটু চিলা মাদিটা দেখান ভাই। চিলাটা কি গলা ঘষা? এই সরি সাপ, এই বাঘাটা, বাঘাটা গলা ঘষা। এটা মাদি না? এটা মাদি কবুতর ভাইয়া, দেখেন কবুতর পারে না, হাতের মধ্যেই গলা ঘষে। মাশাআল্লাহ খুবই সুন্দর কবুতর। ঠোঁট টোটো একটু সাদা টাইপের আছে, ছোট ঠোঁট, সুন্দর লাগবে কবুতরটা। কিন্তু কবুতরের সাইজ আবার একটু ছোট আছে, যেরকমের আছে ওরকমেরই আর কি। আপনারা দেখে নেবেন যে কবুতরের পাক। এই মাদিরার দাম কি রকমের ভাইয়া? একদম ফিক্সড 500 টাকা, দামাদামি করতে পারবো না এই আর কি। ঠিক আছে ভাইয়া, ওইখানে দুইটা কবুতর রয়েছে, একটু গিরিবাসটা দেখান। ওটা বাঘাটা কি নন্না মাদি? ওই যে ওই কাছে, আচ্ছা আচ্ছা, ওইটা পাশের কাছে আরেক ভাইয়ের কবুতর। এই যে ভাইয়ার কবুতর গুলা আপনাদেরকে আবার একটু দেখাই। এই যে ওভারঅল কবুতর গুলা, ঈদের আগে জাল হইছে ভাই, পুরা সব খালি খালি, ঘরে ভিতরে খালি পাঙ্কি ভরে দিয়ে দিছি, পাঙ্কি সিরাজি আর সিলভার এদি ভরে দিয়ে দিছি। এই হলো ভাইয়ের কবুতর গুলো। ভাইয়া মোবাইল নাম্বারটা দেন। 01924622 6224 06। হ্যাঁ, যে কোনো কবুতর লাগলে দেওয়া যাবে সমস্যা, ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, যে কোনো জায়গায় ডেলিভারি। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। আর ডেলিভারি চার্জটা যারা কিনবো তাদের দিতে হইব। কবুতর আর কি সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে, কিন্তু কবুতর ডেলিভারি করতে গেলে ডেলিভারি চার্জ যারা কিনবে তাদের দেওয়া লাগবে। আর ডেলিভারি চার্জ ডিস্টেন্স ভেদে ভ্যারি করে আর কি, নাকি? মনে করেন যে চিটাং দিতে গেলে কয় টাকা লাগবে না ডেলিভারি চার্জ? যোগাযোগের মাধ্যমে বলতে, ওইটি যোগাযোগের মাধ্যমে বলা যাবে। তো ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। এখানে আমাদের আরেক বড় ভাই, উনি বেশ কিছু কবুতর নিয়ে আসছে। তো আমার কয়েকটা কবুতর একটু ভালো লাগলো, আসেন আমরা কয়েকটা কবুতর একটু দেখি ভাইয়ার। মাশাআল্লাহ, এই যে একটা নর কবুতর ভাইয়া বের করলো প্রথমেই, খুবই সুন্দর একটা নর কবুতর। সাইজ যে রকমের, চোখ সে রকমের, ওভারঅল খুবই সুন্দর কবুতর ভাই। এটার সাথে কি জোড়া রাখছেন? না, এটা সিঙ্গেল নর, জোড়া নাই, আমার সবই সিঙ্গেলই। সিঙ্গেল কবুতর আছে, জোড়া নাই। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা নর, ভাল লাগলো নরটা। ঠিক আছে, যে একটা কালো গলা নর বের করলো ভাইয়া, খুবই ওল্ড লাইনের কবুতর। মাশাআল্লাহ চোখ দেখেন কবুতরের, আমি চোখটা একদম ভালো করে দেখানোর চেষ্টা করি, দেখেন মাশাআল্লাহ কবুতর। মানে যে কবুতর এগুলা চোখটা খুব সুন্দর, কবুতরের কালারও সুন্দর, চোখও সুন্দর, ঠোঁটও বুট ঠোঁট সাদা। মাশাআল্লাহ, এগুলো কি কালো গলা বলে নাকি বাঘা বলে? ঝাঁক গলা বলি আমরা, ঝাঁক গলা বলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঝাঁক গলা কবুতর বলে এগুলো। মাশাআল্লাহ মাদিটা একটু বেশি সুন্দর ভাইয়া বললো, ঠোঁট বাঁকা নাকি? তাহলে বয়সের সাথে সাথে পাখে আর কি পানি জমছে আর কি, বাচ্চা 100-100 আসে মাদিটার চোখটা। মাশাআল্লাহ মাদিটার চোখও মাশাআল্লাহ খুবই সুন্দর। আমার কাছে ভাই নটটার চোখ একটু বেশি সুন্দর লাগলো, এক একজনের এক এক রকমের ভাল লাগে আর কি।
তো ভাইয়ের কবুতর ভাইয়া ভালো জানে, ভাইয়া বললো মাদিটা বেটার। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কবুতর। ভাই জোড়াটার দাম কি রকম? জোড়াটা 600 টাকা, মাত্র 600 টাকা। তো 6 ঘন্টা উড়া কবুতর, 4 থেকে 6 ঘন্টা উড়া কবুতর 600 টাকা বেচে চালাবে? মাদি দেখলেন, নরও দেখলেন আপনারা। তো মাদিটার একটু ঠোঁট হালকা বাঁকা আছে, তো ডিম বাচ্চা জমে, ভাইয়া কবুতর বাচ্চা উড়াইছে এবং এগুলোর বাচ্চা 4 ঘন্টার মতো উড়ে। চাইলে ভাইয়া উড়েও দেখাই দিতে পারবে, আপনি আয়সা দেখা যাবেন, কিন্তু 4 ঘন্টা সময় নিয়ে আসতে হবে আর কি। 4 ঘন্টা না হলে মিনিমাম 3 ঘন্টা আমার সাথে করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভালো একটা কবুতর দেখলাম ভাইয়া। ঠিক আছে ভাই, এরকম উড়া দুইটা একটা মাদি দেখান না ভাইয়া। আমার এখানে মাদি এখন আর নাই। আচ্ছা আচ্ছা, পেয়ারি ছিল মাদি। আচ্ছা আচ্ছা, ওই নরটা কি রকমের ভাইয়া? আর একটা নর কবুতর দেখি ভাইয়ের এখান থেকে। এই নরের এক জোড়া বাচ্চা আমি গত সিজনে সারাসারি করছি। কত কিলো ভাইয়া? আমার এখান থেকে 15 কিলো এরকম ডিস্টেন্স। 15 কিলো এই নরের বাচ্চা ছাড়াছাড়ি করা আছে, 15 কিলো ডিস্টেন্স ভাইয়ের এখান থেকে। মাশাআল্লাহ সুন্দর আসছে, একটু লেট করে আসছে কিন্তু বাসায় লাগছে। আচ্ছা আচ্ছা, এটার বাচ্চা কাচ্চা লেট করে আসছে কিন্তু বাসায় লাগছে, কিন্তু ফ্লাই খুব ভালো। মাশাআল্লাহ, এই নরটা নিজে উড়াইছেন? না না, এটা আমি উড়াইনি, এটা আমার কেনা, এটা মিরপুরের এক বড় ভাই থেকে আমি কিনছিলাম। এই ধরনের কবুতর কি রকমের উড়ে একটু আইডিয়া দেন না, মানে আমার জানার জন্য, আমাদের জানার জন্য। ট্রেডিং এর উপরে ডিপেন্ড করে। আচ্ছা, আপনি ট্রেডিং দিবেন, আপনি ট্রেডিং এর উপরে ডিপেন্ড করবে ও কতটুকু দম করবে। কেউ ভালো ট্রেডিং দিলে তার ওখানে দেখা যায় 3 ঘন্টা প্লাস উড়ে। আবার কেউ নর্মাল ট্রেডিং দিলে 1.5 ঘন্টা 2 ঘন্টার উপর। খাবারেরও একটা ব্যাপার স্যাপার আছে, খাবারের ব্যাপার স্যাপার আছে, অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। তবে এগুলা মোটামুটি মোরাললেস 2-3 ঘন্টা উড়ার কবুতর। হ্যাঁ এরকম উড়বে। মাশাআল্লাহ সুন্দর একটা কবুতর। আলোচনা করা যাবে, আমি ফিক্সড বলি নাই, 700 টাকা আমি দাম চাচ্ছি। আলোচনা হবে কিন্তু কি করবে? আচ্ছা, যদি ফিক্সড হয় তাহলে একবারে 600 টাকা। ফিক্সড বললে একবারে 600 টাকা। ঠিক আছে ভাই, আমরা আমাদেরকে আরেকটা নর দেখাই দেন। আচ্ছা এটাই দেখাই দেন, এটা দেখে আমরা মোবাইল নাম্বারটা নেই ভাইয়ার। এটাও তো বোধহয় উড়াইছেন? হ্যাঁ, এটা আমার বাসায় নিজের পুরনো কবুতর। ওই যে এখনো ফেদার দেখেন ভাইয়া? ওটার জন্যই বললাম যে উড়াইছেন। এই কবুতর মাশাআল্লাহ, এই কবুতরটা আমি গত সিজনে টঙ্গী রোড থেকে ছাড়ছি, একদিন পর আসছে আমার বাসায় কিন্তু আমার বাড়িতে লাগছে। মাশাআল্লাহ, টঙ্গী রোড থেকে ছাড়া আছে, রোড থেকে ছাড়া আছে। এই নর বাচ্চা এরা তো দশক ধরে গেছে, এটা দশক ধরে, এটা প্রায় 2 দশক আছে। 2 দশক, মানে পাঠটা কমপ্লিট করে আরেক দশক আছে। আচ্ছা আচ্ছা, এই কবুতরটার দাম কিরকম ভাই? এটা আমার 800 টাকা পড়বে, ফিক্সড একদম। একদম ফিক্সড 800 টাকা। টঙ্গী রোড থেকে ছাড়া আছে কবুতর, নিজের নিজেই ছাড়া আছে, একদিন পরে আসছে কিন্তু আসছে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ ভাই। এটা এটা সবারই করা উচিত, মিথ্যা কথা বইলা বললা বেচার থেকে বইলা বিক্রি করা ভালো। আর একটা কবুতর ভাইয়ার, এটা ধরা কবুতর, আপনারা দেখেন যদি আপনাদের মনে হয় যে আপনাদের, তাহলে মিথ্যা কথা বলে নেবেন না কি? না সত্যি কথা বলবেন, প্রমাণ দিয়ে যদি নিতে পারেন ইনশাআল্লাহ ভাইয়া এটা ইনশাআল্লাহ ফেরত দিবে। হ্যাঁ ইনশাআল্লাহ, কয়টা ট্যাগও আছে পায়, যদি কারো হয়ে থাকে আমাকে ট্যাগের কোড নাম্বার বলুন। ঠিক আছে ভাই, আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। মোবাইল নাম্বারটা হচ্ছে 01720172666 5959 5936 36। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এখানে আমাদের এক ভাইয়ের কাছে অনেকগুলো বাচ্চা কবুতর আছে মাশাআল্লাহ, গিরিবাজার বাচ্চা। বাঘা দেখতে পাইতেছি, সবুজ গোলা দেখতে পাইতেছি ভাই। এটা কি কবুতর? পাত্তি কবুতর আছে, পাত্তিটার সাথে কি জোড়া জোড়া আছে? এটাও পাত্তি? তিনটা পাত্তি আছে টোটাল, তিনটা টোটাল পাত্তি আছে। বাঘা কবুতর আছে, মিলিটারি আছে,
অনেকগুলা কবুতর আছে ভাইয়ের কাছে আর কি, বাচ্চা কবুতর। তা আমরা একটু আইডিয়া নেই ভাইয়ের কাছ থেকে দুইটা একটা। ভাই এই কবুতরটা কি বাঘা কবুতর নর্মাল নাকি সাপচিলা? ওই সাপচিলাটার সাথে কি জোড়া রয়েছে? সাপচিলাটার সাথে জোড়া রয়েছে। সাপচিলার জোড়াটার দাম কিরকম ভাই? 600 টাকা। আর পাত্রির বাচ্চাগুলা সিঙ্গেল কত করে ভাই? 600 টাকা পিস। আর মিলিটারি কি একটা রয়েছে নাকি? কোনটা ভাই? মিলিটারি বাচ্চাটা সবাই মিলে ইচ্ছা মতো পারাইছে। মিলিটারি বাচ্চাটা, মিলিটারি বাচ্চাটার দাম কিরকম ভাইয়া? 600 টাকা। 600 টাকা মিলিটারির বাচ্চা। তো ভাইয়ার এখানে অনেকগুলা কবুতরই রয়েছে। আমরা ভাইয়ার মোবাইল নাম্বারটা একটু নেওয়ার চেষ্টা করি, আপনারা যদি থাকে তাহলে যোগাযোগ করতে পারবেন আর কি। বাচ্চা কবুতরের ডিমান্ড আপনাদের কাছে যেমন বেশি, হাটেও ওরকম বেশি, ধাপা ধুপ বিক্রি হয়ে যায়, এই থাকে এই নাই। ভাই মোবাইল নাম্বারটা একটু দিয়েন। 01 01 7 4 6 4 6 9 4 7 0 7 0। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এখানে আমাদের আরেকটা ভাইয়া ও কবুতর নিয়ে আসছে। মাশাল্লাহ অনেকগুলো সুন্দর সুন্দর কবুতর আছে এর মধ্যে। দুইটা চারটা কবুতর খুব সুন্দর লাগলো। সামনে দিকের কবুতর এই দুটা কি জোড়া ভাইয়া? সামনে দুইটা কবুতর জোড়া, মাশাল্লাহ খুব সুন্দর জোড়াটা মিলাইছে, কালারও মিলছে, চোখও মিলছে মাশাল্লাহ। দূরের থেকে দেখে আমার যেরকম মনে হলো। তো এই আর কি, আমরা দুইটা একটা কবুতর ভাইয়ার একটু ধরে দেখার চেষ্টা করি। ভাইয়া আমার একটু এই জোড়ার দুইটা দেখান না, একটা একটা করে দেখি আমরা, একটা একটাই দেখি। এটা আপনি হাতে নেন, আমি চোখ দেখি, চোখটা ধরেন, চোখটা চোখটা। এই যে মাশাল্লাহ, হিংস্র হিংস্র লাগে কবুতরগুলো নাকি ভাই? মাশাল্লাহ। এটা কি নটটা? এই নটটা মাশাল্লাহ কবুতর। ঠিক আছে ভাই, মাদিটা একটু দেখান, মাদি কবুতর আছে, এটার সাথে জোড়াটা ওটাও একটু দেখবো। এই যে মাদিটা বের করছে, এই যে মাশাল্লাহ কবুতরের চোখটা খুবই সুন্দর মাশাল্লাহ। এই জোড়াটার দাম কি রকম ভাইয়া? 700 টাকা চাওয়া দাম। 100 টাকা ডিসকাউন্ট হবে না? ওই নিলে পরে 100 টাকা হয়তো ডিসকাউন্ট করা যাবে, কথা বলে নেবেন আপনার ভাইয়ের সাথে। মাশাল্লাহ সুন্দর একটা কবুতর। ঠিক আছে ভাইয়া, মাদি কবুতর আছে এর মধ্যে? আর দুইটা একটা মাদি কবুতর দেখেন না, একটা মাদি কবুতর বের করলো ভাইয়া। এটা কি বাঘা বলে নাকি? সাপচিলা, সাপচিলা কবুতর। বাঘার কালার বোধহয় আর একটু গাঢ় হয় না? মাশাল্লাহ। এই সাপচিলা মাদিটার দাম কিরকম ভাইয়া? 300 টাকা পড়বে সাপচিলা মাদি। এটার পাকটা একটু দেখা দিবেন, পাক কাটা আছে যে পাক। কবুতরের সাইজ খুব একটা বড় না, মাঝারি সাইজের মাশাল্লাহ, যেরকমের আছে ওরকমেরই। 300 টাকা মাত্র, কিন্তু চোখটা খুব সুন্দর মাশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, আর মাদি আছে ভাইয়া? আরেকটা দেখেন তো, মাদি কবুতর সবার প্রয়োজন পড়ে তো, মাদিগুলো আমি বেছে বেছে দেখানোর চেষ্টা করতেছি। যে আরেকটা মাদি কবুতর, এই কবুতরটার ফিটনেসটা ভালো আছে, এটার সাইজটা আবার ওটার থেকে একটু বড় আছে, পাক কাইটা রাখছিল, নতুন করে হইতাছে। চোখটা একটু ঠিক করে দেখো ভাইয়া, চোখটা পাই নেই। এই চোখটা মাশাল্লাহ। এটার দাম কি রকমের? 400 টাকা মাদিটার দাম। এটার ফিটনেসটা ওইটার থেকে একটু ভালো আছে মাশাল্লাহ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভাইয়া মোবাইল নাম্বার আছে? একটু মোবাইল নাম্বারটা বললে তো ভাইয়া, একটু জোরে বলো ভাইয়া। 01 60 01 60 65 65 58 58 639 639। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। এখানে আমাদের কয়েকজন ছোট ভাইয়া, ওরা হলো কিছু কবুতর নিয়ে আসছে। ভাইয়া এই কবুতরটার মধ্যে কি সারানপুরি ক্রস আছে? দেখতে সারানপুরির মতো, কিন্তু কবুতরের মধ্যে সারানপুরি ক্রস নাই ভাই। উঁচু করো কাইন্ডলি। এই যে কবুতরের চোখ দেখতে পাইতেছেন আপনারা, মাশাল্লাহ সুন্দর কবুতর।
এই কবুতরটার দাম কি রকমের ভাই? এটার দাম 250 টাকা। এটা কি নর কবুতর না মাদি কবুতর? উড়াইছো? হ্যাঁ, কিরকম হবে? এক ঘন্টা, দুই ঘন্টা, আধা ঘন্টা, এক ঘন্টা, আধা ঘন্টা, এক ঘন্টা। আলহামদুলিল্লাহ, গরম তো এখন, আগে উড়াইলে আর একটু বেশি পাইতে হবে প্রায়। এই এই কবুতরটা দেখি, এটা কি নর না মাদি? দেখি মাদিটা, এটা ফিটনেস একটু দুর্বল হয়ে রয়েছে। এই কবুতরটা উড়ে কিরকম হবে? এটাও ভালোই হবে। এটার ফিটনেসটা বোধহয় ঠিক করলে আর একটু ভালো উঠবে ইনশাল্লাহ। সুন্দর একটা কবুতর মাশাল্লাহ, একটু ময়লা হয়ে রয়েছে আর কি। এটার দাম কিরকম? এটার দাম 300 টাকা। ঠিক আছে ভাইয়া। আর ভাইয়ার আর একটা ঝাঁক আছে, ঝাঁকটা একটু দেখি। আর বাকিগুলো হলো হুমা কবুতর। তা আমি নিজে গিরিবাস কবুতর বেশি পালি, এর জন্য হুমা কবুতর আমি কম বুঝি আর কি। এটা কি নর না মাদি? নর, ঝাঁক নর। মাশাল্লাহ চোখটা খুব সুন্দর। এই নরটার দাম কিরকম? 250 টাকা নরটার দাম। মাশাল্লাহ খুবই সুন্দর একটা নর, ঠোঁটটাও সুন্দর আছে। ঠিক আছে ভাইয়া। আর এই যে হুমা জুদরা খাকি কালারের, এই দুটোর দাম কিরকম? বাইর করে লাগবে না, দামটা বলো। এই দুটার জোড়া 800 টাকা। আর গিজেলটা কি বাচ্চা? ডিজেলটা বাচ্চা। এটার দাম কিরকমের? 250 টাকা। আচ্ছা আচ্ছা, ভাইয়াদের কবুতরগুলোর সবগুলোর প্রাইসই অনেক রিজনেবল, মানে এর থেকে কম দাম আসলে হয় না। কবুতরের দাম কম দেখে ভাইয়ার দাম চাইছেও কম, আপনারা দেখে নিতে পারেন। এই ঝাঁকটাও সুন্দর লাগলো, সবকটার তিনটা গিরিবাজি সুন্দর লাগছে। ভাইয়া একটু মোবাইল নাম্বারটা বলে দিবা। 0130 7 6 7 0 1 0 1 3 0 6 5 3 8 8 7 7 7 5। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমাদের এক বড় ভাইয়ের কবুতর হাটে, এই যে দেখেন, এরা অনেক মজা কইরা ছাড়া থাকলে কবুতর। এগুলো কিন্তু ওদের জন্য খুব পুষ্টিকর, এবং এরা অনেক পছন্দ করে খায় মাটি, ইটের গুঁড়া। এখানে রাখছে যে এখানে বালি রয়েছে, মাটি রয়েছে, ওরা খুঁটে খুঁটে ওদের পছন্দ মতো খাইতেছে। তো ভাইয়ের কাছে বেশ কয়েকটা কবুতর আছে, আমরা দুইটা একটা কবুতর একটু দেখার চেষ্টা করব, দামগুলো জানার চেষ্টা করব। ভাই ঝাঁক গলা, এটা কি নর? ঝাঁক গলা নর। এটার দাম কিরকম ভাইয়া? দাম সীমিত, সীমিত হলে ছেড়ে দিব। তারপর একটা ধারণা দেওয়া যায়, ধারণা দেওয়া জোড়া 800 টাকা বা 600 টাকা জোড়া হইলো ছেড়ে দিব। মানে আমি ভাই জোড়া আছে এটার? হ্যাঁ জোড়া আছে। ওইটার সাথে কোনটা ভাই? ওর সাথে এটা নাকি? হ্যাঁ এইটা, এটার সাথে এই যে এই এই গলা কোষাটা জোড়া দেওয়া আছে। ভাইয়া আমারে একটু এই গলা কোষাটা একটু দেখাই দিবেন। কবুতরটার খাবার মধ্যে আমরা ডিস্টার্ব করতেছি একটু, তাও একটু দেখি আমরা কবুতরটা। চোখটা একটু ধরেন, চোখটা একটু ধরেন ভাই। এই যে কবুতর চোখ, মাশাল্লাহ। 700 টাকা হইলে এই এই মাদি, এটা মাদি তো? এই মাদির সাথে ওই যে কালো গলা নটটা আপনারা চাইলে 700 টাকার মধ্যে নিতে পারবেন। আর ওইটা কি কাগজি ভাইয়া? সাদা হুমা। ওইটা সাদা হুমাটা কি নর না মাদি ভাইয়া? নর। ওটার সাথে জোড়া নাই, সাদা হুমার একটা নট, ওটা সুন্দর লাগলো মাশাল্লাহ। ওই নটটার দাম কিরকম ভাইয়া? ঠিক আছে ভাই, ওইটা বের করা লাগবে না। আমার দুইটা একটা গিরিবাস দেখান, এই চুঠাল নটটা দেখা দেন, চুঠাল নটটা আর ওই যে কালো গলা নটটা একটু দেখান। আমাদের আরো এক ভাই, ভাইয়ের থেকে কবুতর দেখতেছে। এই যে চুইঠাল একটা নর, এই চুইঠাল নরটার দাম কিরকম ভাইয়া? 1000 টাকা জোড়া। এটার সাথে জোড়া আছে? এটার সাথে জোড়া আছে, 1000 টাকা ওইটা। আর কালো গলাটার সাথে মাদি তো আপনারা আগেই দেখছেন, কালো গলার নরটা দেখেন মাশাল্লাহ, চোখ কিন্তু খুবই সুন্দর, অনেক ডিটেলস বোঝা যায়। রিং আছে চোখের, লাল ঘের আছে, মাশাল্লাহ খুবই সুন্দর কবুতর। মাশাল্লাহ ভাই নটটা খুব ভালো লাগলো, এই নটটাও সুন্দর। এই নটটার সাথে জোড়া কোনটা? সিঙ্গেল। ওইটার দাম কিরকম? সিঙ্গেলটা 500 হলে ছেড়ে দিবে। এই আর কি ভাইয়ের কাছে কিছু কবুতর আছে। আবার এই যে একটা, এটা কি বলে, লাল প্লেন নাকি? এই যেটা লাল গলা কবুতর মাশাল্লাহ। তো ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। 0170179191 9191 5571 5571। ঠিক আছে ভাই, ধন্যবাদ।
মাশাআল্লাহ, এখানকার সবকটা কবুতর মাদি কবুতর। তো এক ভাইয়ের কাছে অনেকগুলো মাদি কবুতর আছে এবং কোয়ালিটি কোনো একটা কবুতরের খাঁচার ভিতর থেকে ফালাই দেওয়ার মতো না। মাশাআল্লাহ সবকটা কবুতর ভাই, আপনার কবুতরগুলো মাশাআল্লাহ ফিটনেস ফিটনেস ভালোই লাগলো আলহামদুলিল্লাহ। তো আমরা দুইটা একটা কবুতর একটু ভাইয়ের থেকে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভাইয়া আরেক ভাইয়াও আর একটা কবুতর দেখতেছে, সিঙ্গেল একটা মাদি কবুতর আরেক ভাই দেখতেছে। ভাই আপনার দেখার সাথে সাথে আমিও একটু দেখি। হ্যাঁ, এই যে এক ভাই একটা মাদি কবুতর নিলে, এটা কি কবুতর ভাইয়া? সাফচিলা একটা মাদি কবুতর, সাইজ মাশাল্লাহ বিশাল বড়। চোখটা একটু ধরে দেখা দেন না ভাই আমারে। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কবুতর, চোখও একের সুন্দর কবুতর ভাই। তো ভাইয়া একটা কবুতর দেখলো, ভাইয়ের সাথে সাথে আমরাও একটু দেখলাম। ভাইয়া ওই কবুতরটা একটু আমার দেখাবেন, আর একটা মাদি কবুতর সুন্দর কবুতর। ভাইয়া ওই কবুতরটার দাম কি রকমের ভাই যেটা দেখলো? আপনার লাস্ট যে কবুতরটা দেখছেন ওইটার দাম চেয়েছে 800 টাকা। এই যে আর একটা মাদি কবুতর মাশাআল্লাহ, কালারটা দেখতে অনেকটা টেডি কবুতরের মতো না ভাইয়া? ঠিক আছে ভাই, এটার দাম কি রকমের? 600 টাকা। এই মাদিটা একটু দেখেন, আরো দুইটা সবজি আছে ভাইয়ের কাছে সুন্দর সুন্দর মাশাআল্লাহ। সবুজ গোলা একটা মাদি, এই মাদিটা অনেক সুন্দর, চোখ সাদা টাইপের চোখ, আমার কাছে বেশি ভালো লাগে। তাই এই মাদিটার দাম কি রকমের? 700 টাকা। ভাইয়া সবজি, ওই সবজিটা দেখেন, দুইটা সবজি আছে ভাইয়ের কাছে। সবজি দুটো কি একই ব্রিডের নাকি দুইটা দুই ব্রিডের? না, দুইটা দুই ব্রিডের। এই যে একটা সবজি মাশাআল্লাহ মাদি কবুতর, এই মাদিটার দাম কি রকমের ভাইয়া? এটা ভাই 600 টাকা। এটা 600 টাকা ভাই, ওইটাও একটু দেখা যান। আরও একটা সবজি আছে ভাইয়ার, একটু বিরক্ত করতেছি ভাই শুরুতেই। ভাইয়া মাত্রই হাটে আসছে, আয়সা কবুতরগুলো আমার তো সাজাইছে, আর আমি আয়সা ভাইয়ার কাছ থেকে ভিডিও নিচ্ছি। এই যে মাশাআল্লাহ, এটাও সুন্দর কবুতর, দুইটা চোখই তো ভাইয়া একই টাইপের। হ্যাঁ, চোখ একই টাইপের কিন্তু দুইটা দুই ব্রিডের আর কি। এটার দাম কি রকমের? 600 টাকা। এটার দাম 600 টাকা। তো ভাইয়া এখান থেকে একটা দুটা নট দেখা দেন না, আপনার পছন্দ মতো দুইটা নট দেখা দেন। দুইটা নট দেখি ভাইয়ার পছন্দ অনুযায়ী, ভাইয়ের কবুতর। এই যে কবুতরের চোখ মাশাআল্লাহ, রিং আছে, খুবই সুন্দর কবুতর। এই নটটার দাম কিরকম ভাইয়া? 600 টাকার নটটার দাম। সবজি কি ওখানে যে দুইটা রাখছেন ওই দুটার সাথে জোড়া? এখানে দুইটা ওই পাশে নর, ওই পাশে মাদি। আচ্ছা আচ্ছা, আরেকটা সবুজ গোলা নর বের করলো ভাইয়া। এই নটটার চোখটাও মাশাআল্লাহ খুবই সুন্দর। এই নটটার দাম কিরকম ভাইয়া? 1000 টাকা। ভাইয়া একটা সবজি দেখা দেন না, আরেকটা সবজি দেখি ভাইয়ের কাছ থেকে। সবজি কবুতরগুলো সুন্দর লাগলো মাশাআল্লাহ। মাদির চোখটা আর একটু লাল ছিল না? জি মাশাআল্লাহ সুন্দর কবুতর। ভাইয়া সবজি যদি জোড়া নিতে চাই তাহলে কিরকমের দাম পড়বে? 1000 টাকা। সিঙ্গেল নিতে গেলে মাদি 600 টাকা। ঠিক আছে ভাই, ধন্যবাদ, সুন্দর সুন্দর কবুতর দেখলাম ভাইয়ের থেকে। ভাই যান মোবাইল নাম্বারটা একটু, 01915 01915 70 70 22 22 35 35। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক ভাইয়ের খাঁচার মধ্যে সব নর কবুতর, কিন্তু সব কয়টা কবুতর মাশাআল্লাহ একেবারেই সুন্দর সুন্দর কবুতর, খুবই সুন্দর কবুতর একটা, কিন্তু সব নর, কোনো মাদি কবুতর নাই এখানে। যে আমাদের এক ভাই দুটা কবুতর দরদাম করতেছে। তো ভাই এখানে নরগুলোর কি একটা দাম এক এক রকমের? একটার দাম এক এক রকমের। ওই কালো গোলা নরটার দাম কি রকমের? এই লালগেরের এটা, এখানে আমাদের এক ভাই দামাদামি করতেছে, 600 টাকা বলছে দুইটা নট মাশাআল্লাহ, দুইটা নট 600 টাকা বলছিল। ভাইয়া চাইছে 1000 টাকা। এই লালগেরের নটটার দাম কি রকমের? একদম 800 টাকা পড়বে লালগেরের নটটা। কেন অনেক কবুতর আছে ভাই, দুইটা কবুতর একটু ধরে দেখা দেন, জাস্ট দুইটা কবুতর একটু চোখ দেখা দেন, আপনার পছন্দের এই দুইটা কবুতর বের করেন।
একটা কবুতরের পাক, কবুতরের চোখ, বা এই নটটার দাম কিরকম? একদম 200 টাকা, একদম 700 টাকা। ভাইয়ের সাথে একটু দুষ্টামি করে দিলাম, মাশাআল্লাহ সুন্দর একটা না। আরেকটা কবুতর দেখান ভাই। হ্যাঁ, চুনা তো ভাই অনেক উড়ে, 4 ঘন্টা উড়ে, 4 ঘন্টারও বেশি উড়ে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সিঙ্গেল দিলে এই কবুতর 4 ঘন্টার বেশি উড়বে ভাইয়া বলতেছে। ভাই একটু চোখটা একটু দেখা দেন। হাই ফ্লেয়ার কবুতর বালি ভাই, হাই ফ্লেয়ার কবুতর 4 ঘন্টা উড়ায় নামাইতে পারি না। যেটি 4 ঘন্টার বেশি উড়ে এটার নামে না, ব্লাড আছে না কবুতরের, ব্লাড দেখতে হবে না। এটি মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর, লাল গেরের চুইঠাল আর চুইনা, চুইনা নট, মাশাআল্লাহ খুবই সুন্দর কবুতর। এই নটটার দাম কিরকম ভাইয়া? নটটা পড়বে 1000 টাকা। লেজ কি 12টাই? লেজ 12টাই আছে, নটটার দাম পড়বে 1000 টাকা, 4 ঘন্টা প্লাস পুরা নো ভাইয়ার। ভাইয়া যেরকম বললো, তো ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেন। হ্যাঁ, মোবাইল নাম্বার নেন, বলেন। 01701616161631212121। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এক মুরব্বী কাকার খাঁচার কবুতরগুলো একটু দেখতেছি, কাকার নাম্বারটা নিয়ে নিব, আপনারা লাগলে যোগাযোগ করবেন। কাকা সবসময় হাটে অ্যাটেন্ড করে, বয়স্ক কাকা। এই যে দেখেন কাকারে দেখাই একটু, কাকা বয়স্ক, গরমের মধ্যে ঘামায় টামায় গেছে, রকটক বেরিয়ে গেছে। কাকার লেগে দোয়া করবেন ইনশাল্লাহ। আর এই যে কাকার কবুতরগুলো একটু দেখতেছি আমরা, আর কাকার মোবাইল নাম্বারটা আপনাদেরকে নিয়ে দিব, লাগলে আপনারা কাকার সাথে যোগাযোগ করবেন। কাকা রেগুলার হাটে অ্যাটেন্ড করে। ওভারঅল কবুতরগুলো কাকার দেখলাম, তো এখানে বেশ কয়েকটা কবুতর আছে, কিন্তু বেচা বিক্রির সময় তো এর মধ্যে বিরক্ত করবো না কাকারে। এই যে কাকার কবুতর আমরা দেখলাম, কাকা কবুতর নিয়ে দরদামি করতেছে, যে আমাদের ভাই ব্রাদাররা ওরা কবুতর কেনার চেষ্টা করতেছে। মোবাইল নাম্বার দেন কাকা, মোবাইল নাম্বারটা কোন একটু। আমার মোবাইল নাম্বার সবাই জানে, আমি জানি না, আমার একটু করে দেন। হ্যাঁ নাকি নানা ভাই, আর মোবাইল নাকি নাম্বার নাকি আপনারা সবাই জানেন? হ্যাঁ দিও কয়ে জানে না, হ্যাঁ দিও কয়ে জানি না। আরেকবার কোন নাম্বারটা কয়ে দেন। আস্তে আস্তে আস্তে, 01773180093, 800943। ঠিক আছে কাকা, ধন্যবাদ। এখানে আরেক ভাই দুটা মুরগি নিয়ে আসছে। এই রিকি মুরগি জানি বলে ভাই, মিশরীয় ফাউমি, মিশরীয় ফাউমি মুরগি জোড়া। এই জোড়াটার দাম কি রকম ভাই? জোড়াটা 1200 টাকা দাম চাচ্ছিলাম। জোড়াটা 1200 টাকা। এটা কি অ্যাডাল্ট হয়ে রয়েছে পুরো? না অ্যাডাল্ট হয় নাই, 4 মাস বয়স, 4 মাস বয়স। এগুলো ডিম পারে কি? 6 মাস থেকে না, 6 মাস থেকে ডিম পারে। ওইটা 2 মাসের মধ্যে ডিম পারবে ইনশাআল্লাহ। তো এগুলোর দাম হলো 1200 টাকা। ভাইয়া মোবাইল নাম্বারটা দেন। 01913 01913, আবার 32 32 4550 4550। ধন্যবাদ ভাই। তো ভাই আজকে হাটে ঘোরাঘুরি করলাম অনেকক্ষণ, ঘামাই গেছি, হাঁপাই গেছি, আর সাথে লগে টাইম বাইরে খুঁজা বের করছি। এখন ইনশাল্লাহ টাইম বাইর বাসে যাবো। টাইম বাইর কাছে অনেকগুলো কবুতর আছে, মিলিটারি থেকে শুরু করে, আপনারা অনেকে হয়তো টাইম বাইরে চিনেন। টাইম বাইর তামিম আফ্রিদি নামে ভাইয়ের একটা ফেসবুকে পেজ আছে, আপনারা ওইখানে গেলেও ভাইয়ের কবুতর অনেকগুলো দেখতে পারবেন। তো ভাইয়ের রিকোয়েস্ট করলাম যে ভাইয়ের কিছু কবুতর দেখবো, এখন আমরা ভাইয়ের বাসায় যাব। হাটের ভিডিওটার আগে পরে হয়তো এই ভিডিওটা ইনশাল্লাহ ছাড়া হবে। যাই হোক, হাটের ভিডিও আজকে ইনশাল্লাহ ভালো ভালো কবুতর দেখছি, অনেক কবুতর কম দামে ছাড়াছাড়ির কবুতরও দেখছি, ভালো ফ্লাই করার কবুতরও দেখছি। তো আশা করি আপনারা আপনাদের পছন্দ মতো কবুতরগুলো হাটের থেকে কালেক্ট করতে পারবেন, আর যদিও বা কালেক্ট নাও করতে পারেন তাহলে তো অ্যাটলিস্ট দামটা জানা হইলো এই আর কি। আর আগামীকালকে ইনশাল্লাহ ইচ্ছা আছে নারায়ণগঞ্জের ফতুল্লা কবুতর হাটে যাওয়ার, সেখানে দাওয়াত থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।